This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোরদের হাত থেকে নিস্তার পাচ্ছে না ভগবান পর্যন্ত। শান্তির বাজার কালী মন্দির চোরদের লুটপাট। দক্ষিণ ত্রিপুরা জেলা শাস্তির বাজার শহরের প্রাণকেন্দ্রে একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এরই মধ্যে গভীর রাতে শান্তির বাজার সবজি বাজারে কালীমায়ের মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোরের দল। কালীমায়ের মন্দির থেকে চোরের দল প্রণামী বাক্সটি ভেঙে মন্দিরের পেছনে একটি দোকানে বাক্সটি ভেঙে রেখে চলে যায়। সকালবেলায় চুরির বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের থেকে শুরু করে মন্দির কমিটির লোকজনেরা জানতে পেরে খবর দেয় শান্তির বাজার থানায়। মন্দির কমিটির লোকজনেরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে চুরির বিষয়ে জানতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন। উনারা অভিযোগ করেন, চুরির বিষয়ে শান্তির বাজার থানার পুলিশকে জানানোর পর দীর্ঘ অনেক সময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হননি। পুলিশ রাত্রিবেলায় বাজারে সঠিকভাবে ডিউটি করে না বলে অভিযোগ উঠেছে, তাই চোরের দল চুরি করার সাহস পেয়ে যাচ্ছে। এই চুরির কাণ্ডে প্রণামী বাক্স থেকে প্রায় নগদ 8,000 টাকা চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে এইভাবে চোরের উপদ্রব ঘটাতে নিরাপত্তাহীনতায় ভুগছে শান্তির বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার দীর্ঘ অনেক সময় অতিক্রান্ত হবার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তেও ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। সকালবেলা আগে দেখি যে তালা ভাঙা আর বক্রবাটি ভিতরে সাত দোকান দুশো দোকানে গেলে বলে দিচ্ছে। আপনারা এই ব্যাপারে পুলিশে জানাইছেন? পুলিশে আমরা সকালবেলায় একজন থানা দিয়ে কেউ আছে, কিন্তু পুলিশ আছে না এখানে। বাজারে পুলিশ ডিউটির ব্যাপারে আপনারা কি বলেন? পুলিশ তাদের কোনো ডিউটি করে না। তারা শুধু দোকানে বইয়ে থাকে, আমরা ডিউটি করে না। আপনারা কি চাইতেছেন? প্রশাসন আমাদের ভাড়া দোক, প্রশাসন যাতে ডিউটি করে,